বন্ধুরা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরে একটি বিশাল নিবন্ধ প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা পঞ্চম শ্রেণী থেকে শুরু করে অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী বাংলাদেশের প্রায় অনেকগুলো জেলা থেকে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নতুন নিয়োগবিধি প্রকাশ করা হয়েছে। তো এটি দেখতে পাচ্ছেন 24 জুলাই 2022 প্রকাশিত হয়েছে। তো আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব, এখানে কী কী পদ আছে, কতটা পদ আছে, কারা কারা আবেদন করতে পারবেন। তবে এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো জেলা আছে যেগুলোতে আপনারা বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে। কিছু কিছু জেলা বাদ আছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব, আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। সো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে তার নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো চলুন কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক, এই যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চাকরি, সেটি সম্বন্ধে আলোচনা করব। সো আমরা নিচ থেকে আলোচনা করার চেষ্টা করব, আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার। সো আজকে আমরা প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে 8,250 টাকা থেকে বেতন স্কেল শুরু হবে, যা কিনা সর্বোচ্চ 20,010 টাকা পর্যন্ত পাবেন। আর এখানে আবেদন করতে গেলে দেখতে পাচ্ছেন যে পঞ্চম শ্রেণী পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেও কিন্তু আবেদন করা যাবে। এরপর সাইট অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। জেএসসি পাস বা অষ্টম শ্রেণী পাস সহ আপনাকে সুঠাম দেহের অধিকারী হতে হবে বা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কুক বা বাবুর্চি 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই জেএসসি পাস বা অষ্টম শ্রেণী পাস হতে হবে। ইংরেজি ও বাংলা খাবার তৈরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর অফিস সহায়ক নেওয়া হবে, যেখানে বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে এসএসসি পাস হতে হবে, মানে আপনি যদি মেট্রিক পাস করে থাকেন সেটা স্কুল থেকে হোক কিংবা মাদ্রাসা থেকে হোক কিংবা টেকনিক্যাল বোর্ড আওতা থেকে হোক, যে কোনো বোর্ড থেকে হলেই আবেদন করা যাবে। এরপর নেওয়া হবে মিউজিয়াম অ্যাটেন্ডেন্ট 8,500 টাকা থেকে 20,570 টাকা, যাকে বেতন দেওয়া হবে, 5 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস মানে মেট্রিক পাস করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে, যেখানে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 8,500 টাকা থেকে 20,570 টাকা, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে আপনাকে এসএসসি পাস হতে হবে। তো বাকি পদগুলো আলোচনা করার পূর্বে আমরা দেখে নিই এর আবেদন শুরু কবে শেষ হবে, এটা অনেকেই মিস করেন, সেটিকে কমেন্ট করেন। সো অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে 28 জুলাই 2022 এবং শেষ হবে 12 আগস্ট 2022 রাত 12টা। সো এই সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। সো আমরা এখন আবার ফিরে যাই, আমরা পদের বিবরণ নিয়ে আবার আলোচনা শুরু করব। এরপর দেখতে পাচ্ছেন ডুপ্লিকেটিং মেশিন অপারেটর 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতনে, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। কোনো বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে আপনি যদি এইচএসসি পাস করে থাকেন 2 পয়েন্ট পেয়ে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ডিসপ্যাচ রাইডার 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতনে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা দেন, মানে আপনি যদি এইচএসসি পাস করে থাকেন সেই সাথে আপনার মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এরপর ক্যাশ সরকার হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতনে, 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস সহ হিসাব সংক্রান্ত কাজ বা টাইপিং এ জ্ঞান সম্পন্ন অগ্রগণ্য পাবে। সো যারা এই যে হিসাব সংক্রান্ত কাজ এবং টাইপিং এ জ্ঞান সম্পন্ন আছেন তারা অগ্রাধিকার পাবেন। আর এখানে মোটামুটি এসএসসি পাস করলে বা মেট্রিক পাস করলে আবেদন করা যাবে। এবার বুকিং সহকারী 9,300 থেকে 22,490 টাকা বেতনে 4 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ডে ন্যূনতম এইচএসসি বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ বাংলা ইংরেজিতে টাইপিং এর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আলোকচিত্র মুদ্রাকর, এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে, এখানে এইচএসসি বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এরপর রেফারেন্স সহকারী নেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে, 1 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস সহ আপনাকে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাধারী হতে হবে। এরপর ড্রাইভার নেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতনে, এখানে জেএসসি পাস সহ বৈধ মোটর ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।
এবার সংরক্ষণ ফোরম্যান নেওয়া হবে 9,700 থেকে 13,490 টাকা বেতনে। এখানে অষ্টম শ্রেণী পাস সহ আপনার এই কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। ইলেকট্রিশিয়ান নেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে। এসএসসি পাস বা যে কোনো শিক্ষা বোর্ডের আওতা থেকে মেট্রিক পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। এরপর আলোকচিত্রকর 10,200 থেকে 24,680 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। যে কোনো বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে এবং সে সাথে আপনার কাজের এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে। এরপর সহকারী মডেলার 10,200 থেকে 24,680 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। এখানে ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ আপনাকে মডেলিং সনদপ্রাপ্ত হতে হবে। নকশাকার নেওয়া হবে এখানে 10,200 থেকে 24,680 টাকা বেতনে। আর এখানে আবেদন করার জন্য আপনাকে 2 বছর মেয়াদি আর্কিটেকচারাল ড্রাফটম্যানশিপের সার্টিফিকেট কোর্স সহ আপনাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন আর্কিটেকচার সনদপ্রাপ্তি হতে হবে। এরপর হিসেব সহকারী নেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে। এখানে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এরপর কম্পিউটার অপারেটর নেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে। এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন, কম্পিউটার জানা আবশ্যক। উচ্চমান সহকারী নেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে, 3 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদন করার জন্য আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার জানা আবশ্যক। এরপর গ্রন্থাগারিক নেওয়া হবে 11,000 থেকে 27,300 টাকা বেতনে। এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং গ্রন্থাগার বিজ্ঞানে অবশ্যই আপনাকে ডিপ্লোমা থাকতে হবে। সার্টিফিকেট কোর্সধারীর ক্ষেত্রে গ্রন্থাগার বিজ্ঞানে 2 বছর মেয়াদী অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু পদের বিবরণগুলো দেখে নিলাম। এখন দেখবো আসলে কারা কারা আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে 1 নং হতে 13 নং পদে যে সকল প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই সেটা হচ্ছে গাজীপুর, মানিকগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, জামালপুর, শেরপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, বগুড়া, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, ঝালকাঠি, মাগুরা, পিরোজপুর, বরগুনা জেলার প্রার্থী বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক তদ্রূপ অনুরূপ দেওয়া আছে এখানে 14 হতে 22 নং পদে জেলার প্রার্থী যাদের আবেদন করার প্রয়োজন এখানে দেওয়া আছে। এরা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। আর আবেদনের যে শুরুর ডেট অলরেডি আমি বলে দিয়েছি, 28 জুলাই 2022 থেকে শুরু হবে এবং 12 আগস্ট 2022 আবেদন গ্রহণ শেষ হবে। এবং আবেদন করতে হবে এই যে ওয়েবসাইট দেওয়া আছে doa.telita.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। এটাতে কিভাবে আবেদন করবেন এবং এখানে আবেদন করার সময় যে ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে সেটি আপনার মোবাইল ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন সে বিষয়ে ভিডিও তৈরি করা আছে এই ভিডিও ডিসক্রিপশনে, সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর এখানে টাকার জমানোর বিষয়টা দেওয়া আছে 1 নং হতে 14 নং পদের জন্য 100 টাকা এবং 15 হতে 23 নং পদের জন্য 50 টাকা আবেদন সাবমিট করতে 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। ঠিক আছে।